হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমরা একটি নতুন সেটিং শিখবো বা একটি নতুন ট্রিক শিখবো। তো আপনারা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে সেই ট্রিক্সটি কি সম্বন্ধে রয়েছে। তো গাইস, সেই ট্রিক্সটি রয়েছে হলো ফ্ল্যাশ লাইট সম্বন্ধে। তো গাইস, আপনারা হয়তো এর আগে যখন হলো ফ্ল্যাশ লাইট ইউজ করতেন, তো আপনারা হয়তো অন্ধকারে ফটো তোলার জন্য বা ভালো ফটো তোলার জন্য ফ্ল্যাশ লাইট ইউজ করতেন। এছাড়া অন্ধকারে টর্চের মতন কাজ করার জন্য আপনারা ফ্ল্যাশ লাইট ইউজ করতেন। কিন্তু আপনারা হয়তো এই যে আমি ট্রিক্সটি দেখাবো, সেই ট্রিক্সটি আপনারা হয়তো আগে জানতেন না। আপনাদের মধ্যে 99% লোকই এই ট্রিক্সটি জানে না। তো গাইস, এটি নতুন সিক্রেট ট্রিক্স। আপনারা যদি জেনে যান, তো আপনারা অবশ্যই অনেক কিছু মল সম্বন্ধে জেনে যাবেন। এবং এই ট্রিক্সটি যদি আপনারা হলো আপনাদের ফ্রেন্ডকে দেখান, তো আপনাদের ফ্রেন্ডকে দেখাতে পারবেন যে আপনারা হলো এই যে মোবাইল সম্বন্ধে অনেক ট্রিক্স আপনারা অনেক ভালো জানেন। তো গাইস, সেই ফ্ল্যাশ লাইটের যে ট্রিক্সটি কি রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকনিক্যাল দি ইউটিউব চ্যানেল, আমি দীপ। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, সিম্পলি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদেরকে এখান থেকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমি সিম্পলি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ফ্ল্যাশ ভল্ট। তো ফ্ল্যাশ ভল্ট সার্চ করার পর আপনাদের যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি শো হবে, যেটি 4.56 রেটিং রয়েছে, সেটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করতে হবে, এবং অ্যাপটি খুব ছোটো, 2.3 MB অ্যাপ। তো এবং খুব তাড়াতাড়ি এই অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি অ্যাপটি অলরেডি ইনস্টল হচ্ছে। এবার আমাদের কী করতে হবে, সিম্পলি এখানে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন সেম টু সেম ফ্ল্যাশ লাইট যেমন আমাদের অন করে, সেম টু সেম আমাদের সেরকম আমাদের উইন্ডোটি চলে আসবে। এরপর আমাদের এখানে যদি আমরা যদি এখান থেকে আপ ডাউন করি, বা আমাদের যদি আপ ডাউন করি, সেখানে এখানে অ্যালাওয়ার বাটনে আমাদের বিভিন্ন ধরনের পারমিশন চাবে, সেগুলোকে আমরা অ্যালাউ করে দেবো। তো এখানে আমাদের হলো পিকচারে পারমিশন যাচ্ছে, তো সেটিকে আমরা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমি যদি নামিয়ে দিই, তার কোনো অসুবিধা নেই। এরপর আপনাদের যে এখানে মেন কাজটি করতে পারবেন, তার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন যেখানে ফ্ল্যাশ লাইট দেখা আছে, সেখানে আমাদের চিপে ধরে থাকতে হবে। চিপে ধরে থাকার পর এখানে হলো একটি পারমিশন চাবে, সেটিকে আমরা অ্যালাউ করে দেবো। তো এখানে অ্যালাউ করে দিচ্ছি। এরপর দেখতে পাবেন এন্টার 4-ডিজিট পাসওয়ার্ড। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, সিম্পলি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং আমাদের কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমার কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাবেন উপরে সিলেক্ট কোশ্চেন রয়েছে, মানে আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান, তো আপনারা এইটি দিয়েও আপনারা রিকভারি করতে পারবেন। তো এখানে আমি চুজ করে নিচ্ছি হোয়াট ইজ ইউর নিক নেম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিক নেম। দিয়ে দেওয়ার পর আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন। সিম্পল সেভ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এটি হলো একটি ভল্ট ওপেন হয়ে গেছে। তো কেউ ভাবতে পারবে না যে একটি ফ্ল্যাশ লাইটের ভিতরেও একটি ভল্ট থাকতে পারে। এরপর আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস এখানে হাইড করে রাখতে পারেন, যেমন হলো এখানে রয়েছে ইমেজ, ভিডিও, অডিও, নোট বা বিভিন্ন ধরনের জিনিস এখানে আপনারা হাইড করে রাখতে পারেন। তো তার জন্য সিম্পলি ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর সিম্পলি আপনারা হলো এখান থেকে যদি মনে করেন হলো একটি নতুন হলো একটি ফোল্ডার তৈরি করবেন, তো তার জন্য ফোল্ডারটি তৈরি করতে পারেন। এবার আপনাদেরকে হলো প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে হলো উইন্ডোটি চলে আসবে। তো সিম্পলি উইন্ডোটি আসার পর আপনাদেরকে যে ছবিটি হাইড করতে চান সেই ছবিটির উপর আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হলো আপনারা যদি ক্লিক করেন এবং হলো লকে ক্লিক করেন, তো সেই জিনিসটি লক হয়ে যাবে। তো দেখতে পাবেন এই জিনিসটি আমাদের মুখে লক হয়ে রয়েছে এবং লক হয়ে যাবে। এখান থেকে আমরা ডাইরেক্ট লক করে ফেলতে পারবো। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাবেন আপনাদের যখন উইন্ডোটি চলে আসবে, চলে আসার পর আপনাদের ফ্ল্যাশ লাইটের উপর যদি আপনারা চিপে ধরে থাকেন, ধরে থাকার পর যখন আপনাদের অন আপনাদের উইন্ডোটি আসবে, সেটি দেখতে এইরকম লাগবে। এরপর আপনাদেরকে যে কেউ যদি ওপেন করতে চায়, সেই জিনিসটিকে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো সিম্পলি এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাবেন কী জিনিস লক করে রেখেছেন, সেম টু সেম জিনিস এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রয়েছে, তো আমি এখানে ইমেজের উপর ক্লিক করছি। তো আমি এই দুটি ইমেজ হাইড করে রেখেছিলাম, তো এখানে দুটি ইমেজ শো হচ্ছে। তো এখানে আপনারা ইমেজ, ভিডিও, ফটো, অডিও বিভিন্ন ধরনের জিনিস এখানে হাইড করে রাখতে পারেন। তাছাড়া এর আরও ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে, তার জন্য আপনাদের এই সেটিংস বক্স বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যদি হলো এটাকে ফিঙ্গারপ্রিন্ট লকটাকে যদি হলো এনেবেল করে দেন, তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও সেই জিনিসটিকে লক করে রাখতে পারেন। এছাড়া আপনারা যদি ফেক পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, সেটিও করতে পারেন। এবং এর সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি রয়েছে, সেটি হলো পারভেন্ট আনস্টল, মানে এটা যদি আপনারা এনেবেল করে দেন, তো আপনাদের অ্যাপটা যদি কেউ আনস্টল করতে চায়, সেই অ্যাপটি কখনোই আনস্টল হবে না। এবং আপনারা যে ফটোগুলি বা আপনারা যে অডিওগুলি যেগুলো হাইড করে রেখেছেন, সেগুলি কখনো ডিলিট হবে না। তো যদি এটাকে আপনারা এনেবেল করে দেন, তো আপনাদের কখনোই আপনাদের হলো এই অ্যাপটি ইনস্টল হবে না। তো একটি সিম্পল ট্রিক ছিল। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। এবং এইরকম আরও ইন্টারেস্টিং এবং নলেজেবল ট্রিক্স বা টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলাতে ভালো ভালো কন্টেন্ট পেতে আপনারা হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই হবে।
তো গাইস চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ টিল এন্ড দ্য গুড বাই, হ্যাভ এ গুড ডে, অল হ্যাভ কিস, স্মাইল।